সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পরিসংখ্যান অধ্যায়টির দশম পর্ব তথা সর্বশেষ পর্বের আজকের ক্লাসে আলোচনা করব যে কিভাবে একটি গণসংখ্যা নিবেশন থেকে ওজিভ রেখা আঁকতে হয়। তুমি যদি এই পুরো ক্লাসটি মন দিয়ে শোনো ও বাসায় প্র্যাকটিস করো, তাহলে তুমি যে কোনো অঙ্ক থেকে বা যে কোনো সামনে থেকে মান বসিয়ে বসিয়ে তুমি এই কাজটি করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা কথা না বলে ক্লাসটি আরম্ভ করি। তো আমরা অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে একটি শখ নিয়েছি। সেই শখটি হল ৫০ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হল, শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা। শ্রেণী ব্যক্তিগুলো হল ৫১ হতে ৫৫, ৫৬ হতে ৬০, ৬১ হতে ৬৫, ৬৬ হতে ৭০, ৭১ হতে ৭৫, ৭৬ হতে ৮০। এবং গণসংখ্যার মানগুলো হল ৬, ১০, ১২, ৯, ৮ ও ৫। তো আমাদেরকে এখন এই শখ থেকে একটি ওজিভ রেখা আঁকতে হবে এবং আমাদের খাতায় এই ওজিভ রেখাটির বিবরণ লিখতে হবে। ওজিভ রেখা আঁকার জন্য যে দুটি মান লাগবে, সে দুটি মান হল প্রত্যেকটি শ্রেণীর উচ্চসীমা এবং ক্রমজোচিত গণসংখ্যা। তো আমাদেরকে প্রথমে এটি শখের মাধ্যমে ক্রমজোচিত গণসংখ্যা মানটা বের করতে হবে। তো সেই মানটা বের করার জন্য তিন কলাম দিয়ে একটি শখ বানাবো। তিনটি কলামের প্রথম কলামে লিখব শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় কলামে লিখব গণসংখ্যা এবং তৃতীয় কলামে লিখব ক্রমজোচিত গণসংখ্যা। তো আমরা প্রথমে এই কলামটিতে উপদের শখ থেকে শ্রেণী ব্যক্তি মানগুলো বসাবো, যেমন ৫১ হতে ৫৫, ৫৬ হতে ৬০, ৬১ হতে ৬৫, ৬৬ হতে ৭০, ৭১ হতে ৭৫ এবং ৭৬ হতে ৮০। তারপর আমরা এই কলামে গণসংখ্যা মানগুলো বসাবো, যেমন ৬, ১০, ১২, ৯, ৮ ও ৫। এখন আমাদেরকে এই গণসংখ্যা মানগুলো পরপর যোগ করে অথবা ক্রমান্বয়ে যোগ করে এই মানগুলো বের করতে হবে। আর একটা বিষয় লক্ষণীয় যে, যেহেতু ক্রমান্বয়ে বা ক্রমে ক্রমে একটার সাথে আরেকটা মান যোগ করতে হয়, সেহেতু এই মানটাকে বলা হয় ক্রমজোচিত গণসংখ্যা, যেহেতু ক্রমান্বয়ে মানগুলো যোগ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা খুবই সহজে এই মানগুলো বের করতে পারি। সেই নিয়মটি হল, গণসংখ্যায় প্রথম সারিতে যে মানটি থাকবে আমরা প্রথমে সেই মানটি বসাবো, তারপরে এই ৬ সাথে আমরা পরবর্তী গণসংখ্যার এই মানটি যোগ করব। তাহলে ৬ সাথে ১০ যোগ করলে পাই ১৬, তাহলে আমাদের ৬ পরবর্তী মানটি হলো কত? ১৬। অতএব ৬ সাথে ১০ যোগ করতে হবে, তারপরে যে যোগফলটা হবে সেই মানটি হচ্ছে আমাদের ক্রমজোচিত গণসংখ্যা। তারপর আমরা একইভাবে বা একই নিয়মে সবগুলো মান বের করব, যেমন ১৬ সাথে ১২ যোগ করলে পাই ২৮, ২৮ এর সাথে ৯ যোগ করলে পাই কত? ৩৭, ৩৭ এর সাথে ৮ যোগ করলে পাই কত? ৪৫, ৪৫ যোগ ৫ করলে পাই কত? ৫০। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, ক্রমজোচিত গণসংখ্যার মধ্যে সবার লাস্টে যে মানটি থাকবে বা যে যোগফলটি থাকবে, সেই যোগফলটি হচ্ছে সর্বমোট বা টোটাল গণসংখ্যার সমান। অতএব সবগুলো গণসংখ্যার মান যোগ করলে, মানে ৬ যোগ ১০ যোগ ১২ যোগ ৯ যোগ ৮ যোগ ৫ করলে আমরা যে মানটি পাবো, সেই মানটি হবে আমাদের এই মানটির সমান। তার মানে হচ্ছে, এখানে যে মানটি পাওয়া যাবে বা সবার লাস্টে যে মানটি পাওয়া যাবে, সেই মানটি হচ্ছে মোট গণসংখ্যার সমান। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে ৫০ জন শিক্ষার্থী, যেহেতু আমাদের এই সংখ্যাটি ৫০, সেহেতু আমরা বলতে পারি যে আমাদের যোগফলগুলো সঠিক, আমাদের যোগ করার মধ্যে কোনো ভুল নেই, আমাদের মানটাও সঠিক। এখন আমাদেরকে বের করতে হবে প্রত্যেকটি শ্রেণীর উচ্চসীমা। তো এই মানটা বের করা খুবই সহজ। এই মানটি বের করার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে, সে বিষয়টি হচ্ছে, আমাদের অঙ্কটিতে যতগুলো শ্রেণী ব্যক্তি থাকবে, আমাদের উচ্চসীমা মানটি হবে তার চেয়ে এক বেশি। তার মানে আমাদের এই অঙ্কটিতে ৬টি শ্রেণী ব্যক্তি রয়েছে, উচ্চসীমা মানটি হবে কত? ৬০টি। তার মানে হচ্ছে, যতগুলো সারি বা যতগুলো শ্রেণী থাকবে তার চেয়ে একটা বেশি হবে আমাদের উচ্চসীমার মান। সকল শ্রেণী ব্যক্তির মধ্যেই দুটি মান থাকে, তার মধ্যে প্রথম যে মানটি সে মানটি হচ্ছে নিম্ন সীমা এবং দ্বিতীয় যে মানটি সে মানটি হচ্ছে কি? উচ্চসীমা। তার মানে হচ্ছে ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, এই ৬টা মান হচ্ছে আমাদের উচ্চসীমা। কিন্তু যেহেতু আমাদের একটা মান বেশি হবে, সেহেতু আমাদেরকে এই যে এই মানটির সাথে আনতে হবে, তার মানে হচ্ছে এই ৫০ হবে আমাদের একটি উচ্চসীমার মান। অতএব প্রথম যে শ্রেণী থাকবে সেই শ্রেণী থেকে দুটি মান হবে উচ্চসীমার মান। একটা বিষয় লক্ষণীয় যে, যদি আমরা এই ৮০ থেকে এই মানটি বিক করি, তাহলে বিকফলটা পাই কত? ৫। একইভাবে যদি আমরা এই ৭৫ থেকে ৭০ বিক করি, তাহলে বিকফলটা পাই কত? ৫।
সত্তর থেকে ৬৫ বিয়োগ করলে পায় ৫, ৬৫ থেকে ৬০ বিয়োগ করলে পায় ৫, ৬০ থেকে ৫৫ বিয়োগ করলে পায় কত? ৫। সেহেতু আমরা বলতে পারি যে এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ভিত্তি বা এইচ এর মান সবসময় ৫ করে বা প্রত্যেকবার ৫ করে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে। কিন্তু যদি আমরা এই ৫৫ হতে ৯১ করি তাহলে বিয়োগফলটা পায় কত? ৪। কিন্তু আমাদের যেহেতু ব্যবধানটা ৫ করে সেহেতু আমাদেরকে এই প্রথম যে সংখ্যা থাকবে সকল অঙ্কের মধ্যে, সকল অঙ্কের মধ্যেই প্রথম যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে এক বিয়োগ করতে হইব। এক বিয়োগ করলে আমরা যত সংখ্যা পাবো সেটা হচ্ছে আমাদের উচ্চসীমার মান। তাহলে আমরা বলতে পারি যে এই অঙ্কটিতে উচ্চসীমার মানগুলো হল ৮০, ৭৫, ৭০, ৬৫, ৬০, ৫৫ এবং ৫০। অতএব ৫১ থেকে এক বিয়োগ করলে পায় কত? ৫০। অতএব সকল অঙ্কের মধ্যে যে কোনো অঙ্ক দেওয়া থাকুক বা যে কোনো মান থাকুক না কেন, সেই সকল মানের মধ্যেই এই প্রথম সংখ্যা থেকে এক বিয়োগ করতে হবে। এক বিয়োগ করলে আমরা কী পাবো? আমরা একটা উচ্চসীমা পেয়ে যাব। যেহেতু আমাদের হাতে ওজীব রেখা অঙ্কন করার জন্য যে দুটি মান লাগবে সেই দুটি মান রয়েছে, এখন আমরা খুবই সহজে একটি গ্রাফ পেপার নিয়ে সেই পেপারটির মধ্যে খুবই সহজে ওজীব রেখাটি আঁকতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চল আমরা একটি গ্রাফ পেপারের মধ্যে ওজীব রেখাটি অঙ্কন করি, তারপর আমরা খাতা এটা ব্যাখ্যা বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তুমি দেখতে পাচ্ছ যে আমি একটি পুরো গ্রাফকে কেটে দুই ভাগে ভাগ করে একটা অংশ নিয়েছি। আমরা এই অংশটির মধ্যে আমাদের ওজীব রেখাটি অঙ্কন করব। তো তোমরা সবাই জানো যে ওজীব রেখাটি আঁকার সময় দুটি অক্ষর লাগে, একটি হচ্ছে এক্স অক্ষ, অপরটি হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা এই ওজীব রেখাটি আঁকার জন্য যে দুটি মান বের করেছিলাম সেই দুটি মান হলো কি, শ্রেণীর উচ্চসীমা এবং হচ্ছে ক্রম জুটিত গণসংখ্যা। তো এখন আমরা এক্স অক্ষের উচ্চসীমা এবং ওয়াই অক্ষের মধ্যে ক্রম জুটিত গণসংখ্যা মানটি বসিয়ে ওজীব রেখাটি অঙ্কন করব। অঙ্কন করবার আগে চলো আমরা প্রথমে গ্রাফটির সাথে পরিচিত হই। তোমরা সবাই জানো যে গ্রাফটির মধ্যে এই লাল থেকে এই লাল পর্যন্ত গড় আছে মোট ১০টি, তারপরে এই যে এই লাল থেকে এই কালো পর্যন্ত গড় আছে মোট ৫টি, এই লাল থেকে এই কালো পর্যন্ত গড় হচ্ছে ৫টি, এই কালো হতে এই লাল পর্যন্ত গড় মোট ৫টি। তাহলে আমরা পাই যে এই লাল থেকে এই লাল পর্যন্ত গড় হচ্ছে মোট কটি? ১০টি। এই গড়টা কিন্তু বর্গ বা স্কোয়ার, এখানে উপরে নিচে কিন্তু একই রকম থাকবে। যেমন এই লাল থেকে এই কালো পর্যন্ত গড় আছে মোট ৫টি, তারপর এই কালো থেকে এই লাল পর্যন্ত গড় আছে মোট কটি? ৫টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লাল থেকে এই কালো পর্যন্ত গড় আছে মোট ১০টি, ২০টি, ৩০টি, ৪০টি, ৫০টি, ৬০টি, ৭০টি, ৮০টি। কিন্তু আমাদের এই গ্রাফটির মধ্যে এই লাল থেকে এই লাল পর্যন্ত গড় ১০টি, ২০টি, ৩০টি, ৪০টি, ৫০টি। তো আমরা একটু আগে যে ক্রম জুটিত গণসংখ্যা মান বের করেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের সর্বশেষ মানটি হচ্ছে কত? ৫০। যেহেতু এখানে টোটাল ৫০টি ঘর আছে সেহেতু আমাদেরকে এই মানটি স্থাপন করার সময় অথবা ওয়াই অক্ষে কাজ করার সময় কিছুটা ভাবতে হবে, ভেবে তারপর কাজটি করতে হবে। কিন্তু আমরা সহজে এক্স অক্ষে মানগুলো বসাতে পারবো। তো আমরা প্রথমে যে অক্ষটি আঁকবো সেটা হচ্ছে কি, এক্স অক্ষ। তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ। তো একটা বিষয় মনে রাখতে হবে যে যেহেতু আমাদেরকে নিচে সংখ্যা এবং নামটা লিখতে হবে সেই কারণে নিচে ৫টা করে ফাঁকা রেখে তারপর আমাদের দাগ টানা উচিত বা এক্স অক্ষ নেওয়া উচিত। একই রকমভাবে যেহেতু ওয়াই অক্ষের মধ্যেও নামটা লিখতে হবে এবং সংখ্যা বসাতে হবে সেহেতু এখানেও এই অক্ষটি বাম পাশে ৫টা করে ফাঁকা রেখে অক্ষটি নেওয়া উচিত। তো এখন আমরা এই দুটি অক্ষের মধ্যে তিনটি বিন্দু বসাবো। তো যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছেদ করেছে সেটি হচ্ছে আমাদের মূল বিন্দু বা শূন্য বিন্দু, এখানে হবে এক্স বিন্দু, এটা হচ্ছে কত? ওয়াই বিন্দু। তো এখন আমরা এক্স অক্ষের মধ্যে যে মানটা বসাবো সেই মানটা হলো শ্রেণীর উচ্চসীমা। তো প্রথমে আমরা এই নামটি লিখব এবং ওয়াই অক্ষে যে মানগুলো বসাবো সেই মানগুলো হলো ক্রম জুটিত গণসংখ্যা। তো আমরা প্রথমে সেই নামটি লিখব। তো এখন আমরা এক্স অক্ষের মধ্যে উচ্চসীমা ৬০টা সংখ্যা বসাবো। তো এই ৬০টা সংখ্যা বসানোর আগে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা সেট চিহ্ন এখানে বসাতে হবে। যেহেতু উচ্চসীমায় সংখ্যাগুলো শূন্য থেকে আরম্ভ করা হয়নি, সেই মানটি ৫০ থেকে আরম্ভ করা হয়েছে, সেহেতু এখানে এই জন্য প্রথম ৫টি গড় সেদ চিহ্ন, ভাস চিহ্ন বা ভাঙা চিহ্নের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে যে এখানে আমাদের এই মানগুলো শূন্য থেকে আরম্ভ করা হয়নি। এখন আমরা এক্স অক্ষের মধ্যে প্রতি ৫ গড় পরপর ৬০টা বিন্দু বসাবো। এখন সেই বিন্দু বরাবর নিচে ৬০টা সংখ্যা বসাবো, ৫০, ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫। তো যেহেতু ৫০ ও ৫৫ এর মধ্যে ব্যবধান ৫ এবং এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গড় ৫টি, সেহেতু আমরা বলতে পারি যে এখানে এক গড়ের মান হচ্ছে ১ কোটি। অতএব এটাকে বলতে পারি ৫০, এটা হচ্ছে ৫১, ৫২, ৫৩,
চুয়ান্ন পঞ্চান্ন। তার মানে হচ্ছে যেহেতু ব্যবধান পাঁচ করে এবং গস বিন্দু সংখ্যাও কিন্তু পাঁচ ঘর পরপর, সেহেতু বলতে পারে যে প্রত্যেকটা বিন্দু মান হচ্ছে কত করে, পাঁচ করে। অতএব এক ঘর সমান হচ্ছে কত, এক একক। যখন আমরা এটা ব্যাখ্যা লিখব তখন লিখব যে এক্স অক্ষে এক ঘর সমান এক একক। তো এখন আমরা ওয়াই অক্ষে মানগুলো বসাবো। তো আগেই বলেছিলাম যেহেতু আমাদের ক্রমজোচিত গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ মানটি হচ্ছে পঞ্চাশ, সেহেতু এই বিন্দুটি স্থাপন করার সময় কিছুটা ভাবতে হবে। যদি আমরা ওয়াই অক্ষের মধ্যে এক ঘর সমান এক একক ধরি তাহলে এখানে কয়টি সংখ্যা লেখা যাবে, এটা হচ্ছে শূন্য, পাঁচ, দশ, পনেরো, বিশ, পঁচিশ, তিরিশ, পঁয়ত্রিশ, চল্লিশ, পঁয়তাল্লিশ। যেহেতু আমাদের এই মানটির মধ্যে সর্বোচ্চ মানটি হলো পঞ্চাশ, যেহেতু সংখ্যা বড় কিন্তু ঘরের সংখ্যা কম, সেহেতু আমরা ধরব যে এক ঘর সমান দুই একক। যদি আমরা ওয়াই অক্ষের মধ্যে এক ঘর সমান দুই একক ধরি তাহলে এখানে মোট নব্বইটা সংখ্যা স্থাপন করা যাবে। তো যেহেতু আমাদের সংখ্যা পঞ্চাশটি, সেহেতু আমরা সহজে এই সংখ্যাটা স্থাপন করতে পারবো। যেমন যদি বলা হয় যে এক ঘর সমান দুই একক, তাহলে হবে এটা হচ্ছে এখানে গড় পাঁচটা কিন্তু মান হবে দশ, এটা হচ্ছে দশ, এটা হচ্ছে বিশ, ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ। তো আমরা এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ বিন্দুটি স্থাপন করতে পারবো, সেহেতু ওয়াই অক্ষের মধ্যে এক ঘর সমান ধরবো দুই একক। তো ওয়াই অক্ষে আমরা প্রতি পাঁচ ঘর পরপর বিন্দু বসাবো, বিন্দু স্থাপন করব। তো এখন আমরা এই বিন্দুগুলোর বাম পাশে সংখ্যা বসাবো, এটা হচ্ছে দশ, যেহেতু এখানে এক ঘরের মান দুই করে সেহেতু এখানে হবে কত, এটা হচ্ছে দুই, চার, ছয়, আট, দশ। আরেকটা বিষয়, যেহেতু ওয়াই অক্ষের মধ্যে আমাদের এই মানগুলো শূন্য থেকে আরম্ভ হয়েছে, সেহেতু এখানে কোনো ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন বসবে না। এখানে হচ্ছে দুই, এটা চার, ছয়, আট, দশ, বিশ, ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট। যেহেতু আমাদের সর্বোচ্চ মানটি পঞ্চাশ, সেহেতু আমাদেরকে এই পঞ্চাশের পরে একটা বিন্দু নিলেই হবে, বা ষাট পর্যন্ত করলেই এনাফ, এর বেশি করতে হবে না। বা যদি আমাদের এখানে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা নেই তাও হবে, তাও সমস্যা নেই, অঙ্ক হবে। তো এখন একটা বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, সেটি হচ্ছে যদি আমরা এক্স ও ওয়াই অক্ষের মধ্যে এই বিন্দুগুলো না বসাই, না বসে যদি আমরা সরাসরি সংখ্যা বসিয়ে করি তাও সমস্যা নেই। তো তোমাদের বোঝার সুবিধার্থে এখানে বিন্দুগুলো বসিয়েছি, তুমি যদি বিন্দু না বসিয়ে করো তাও সমস্যা নেই। তুমি চাইলে বিন্দু না বসে শুধুমাত্র এই যে সংখ্যাগুলো আছে তা বসে এটার মধ্যে বিন্দু দিয়ে বা এখান থেকে দাগ টেনে তুমি সহজে কাজটি করতে পারো। তো এখন আমরা চক থেকে মান দেখে সেই মানগুলো এখানে বসাবো বা স্থাপন করব, তারপর আমরা সেটার মধ্যে দাগ টেনে অজীব রেখাটি অঙ্কন করব। তো আমাদের প্রথম মানটি ছিল কত, ছয়। তো আমরা এই যে এই পঞ্চাশতম যে গড়টা সেটা বাদ দিয়ে আমরা পঞ্চান্ন যে বিন্দু আছে সেখানে আমরা ছয় গড় যাব এবং সেখানে গিয়ে বিন্দুটি স্থাপন করব। তো এখানে এটা হচ্ছে আমাদের ছয়, যেমন এটা হচ্ছে দুই, চার, এই ছয়, এখানে বিন্দুটি স্থাপন করব। তারপরে মানটি হচ্ছে কত, ষোলো। তো এখন আমরা এই ষাট বরাবর উপরে যাব এবং ষোলোতম যে বিন্দু আছে সেখানে গিয়ে বিন্দুটি স্থাপন করব। তো এটা হচ্ছে আমাদের দশ, বারো, চোদ্দ, ষোলো। তো এখানে আমরা বিন্দুটি স্থাপন করব। তারপরে মানটি হচ্ছে আঠাশ। তো এখন আমরা পঁয়ষট্টি বরাবর আঠাশতম যে বিন্দু আছে সেখানে গিয়ে বিন্দুটি স্থাপন করব। তো এটা হচ্ছে দশ, এটা হচ্ছে কত, বিশ, বাইশ, চব্বিশ, ছাব্বিশ, আঠাশ। তারপরে মানটি কত, সাঁত্রিশ। তো এখন আমরা এই সত্তর বরাবর যাব। তো এখন আমরা সত্তর বরাবর উপরে যাব এবং যেখানে সাঁত্রিশতম বিন্দু পাওয়া যাবে সেখানে বিন্দুটি স্থাপন করব। দশ, বিশ, ত্রিশ, বত্রিশ, চৌত্রিশ, ছত্রিশ, এই দাগ এবং এই দাগের যে মাঝামাঝি সেখানে বিন্দুটি স্থাপন করব। যেহেতু এটা বিজু সংখ্যা সাঁত্রিশ, তাই আমরা ছয়ত্রিশের উপরে এবং আটত্রিশের মাঝামাঝি বিন্দুটি স্থাপন করব। এটা হচ্ছে আমাদের সাঁত্রিশের বিন্দু। তারপরে মানটি কত, পঁয়তাল্লিশ। তো এটা হচ্ছে দশ, বিশ, তিরিশ, চল্লিশ, বিয়াল্লিশ, চুয়াল্লিশ, চুয়াল্লিশ এবং ছেচল্লিশের মাঝামাঝি হচ্ছে কত, পঁয়তাল্লিশ। তো এখন আমরা এখানে বিন্দুটি স্থাপন করলাম। তারপরে মানটি হচ্ছে কত, পঞ্চাশ। তো এখন আমরা আশি এর বরাবর উপরে যাব এবং এই পঞ্চাশতম যে ঘর সেখানে বিন্দুটি স্থাপন করব। তো এটা হচ্ছে দশ, বিশ, ত্রিশ, চল্লিশ, এই যে পঞ্চাশ। তো এখন আমরা এখানে বিন্দুটি স্থাপন করব। ক্রমজোচিত গণসংখ্যা শক্তির মধ্যে যে ছয়টা বিন্দু ছিল এখন আমাদের সেই ছয়টা বিন্দু স্থাপন করা শেষ। এখন আমরা সবগুলো বিন্দু যোগ করব। তো যোগ করে যে গ্রাফটি হবে তা হচ্ছে অজীব রেখা। তো প্রথম যোগ হবে কি, এটা আর এটা। তারপর যোগ করবো এটা আর এটা। তারপর যোগ করবো কি, এটা আর এটা। তারপর যোগ করবো কোনটা, এটা এটা। তারপর হচ্ছে এটা আর হচ্ছে এটা। তারপর আমরা সর্বশেষে এই প্রথম যে মানটি সেটা হচ্ছে পঞ্চাশ, আমরা এই বিন্দুটি সেখানে গিয়ে যোগ করব। তাহলে এটি হচ্ছে আমাদের অজীব রেখা। অজীব রেখাটি অঙ্কন করার সময় আমরা এক্স অক্ষে যে কাজটি করেছিলাম বা আমরা যে মান নিয়েছিলাম সেটি হচ্ছে কি,
যে ওএক্স অক্ষে এগ সমান এক একক এবং ও ওয়াই অক্ষে যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে কি ও ওয়াই অক্ষে এগ সমান দুই একক। তো এখন আমরা আমাদের খাতায় একটা ব্যাখ্যা লিখব, আমরা চিত্রটি যেভাবে এঁকেছিলাম বা যেভাবে কাজটি করেছি সেভাবে আমরা ব্যাখ্যাটি লিখব। তো সেই ব্যাখ্যাটি হচ্ছে, সকাগজের ওএক্স অক্ষে প্রতীক সমান এক একক ধরে, শ্রেণীর উচ্চসীমা ও ওয়াই অক্ষ বরাবর প্রতীক ঘর সমান দুই একক ধরে ক্রম যোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো এবং ওয়াইএক্স অক্ষে ৫০ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে এই চিহ্নটি যার নাম হচ্ছে ভাঙ্গা চিহ্ন, সেট চিহ্ন বা বাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল আমাদের অজীব রেখা অঙ্কন। যদি অঙ্কটি ভালো করে বুঝে থাকো, যে কোনো মান থাকলে বা যে কোনো অঙ্কের মধ্যেই তুমি সহজে এই কাজটি করতে পারবে বা সেই সারণী থেকে সহজেই অজীব রেখাটি অঙ্কন করতে পারবে। যদি এখনও আমার স্কুল .com চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো চ্যাপ্টার ভিত্তিক ধারাবাহিক ক্লাসগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটি কথা না বললেই নয়, আমাদের ইউটিউব চ্যানেল আমার স্কুল .com এর পাশাপাশি আমার স্কুল .com নামে ফেসবুক পেজ ও একটি গ্রুপ রয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে ইউটিউবের পাশাপাশি ফেসবুকে যুক্ত হতে পারো। তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো।